নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনছেন অতনু বল্লভের কাহিনী প্রেতনীর অভিশাপ। প্রথম পর্বের পর চলুন এবার শুনে নেওয়া যাক গল্পের দ্বিতীয় পর্ব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতিসত্বর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। ইতিপূর্বে এই গল্পটি আপনারা গল্প কথাতেই শুনে থাকতে পারেন। কিছু টেকনিক্যাল গোলযোগ থাকায় গল্পটিকে শুধরে পরপর আপলোড করা হলো আপনাদের জন্য। তাই যারা গল্পটিকে আগে শোনেননি তাদের জন্য আরও একবার সতর্কীকরণ, গল্পটি কিন্তু দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। চলুন তবে শুরু করা যাক প্রীতনির অভিশাপ দ্বিতীয় পর্ব। গ্রামের জমিদারের কাছারি বাড়িতে একটা সভা বসেছে, মানুষের ভিড় উপচে পড়ছে সেখানে। অমাবস্যার রাতে মন্দিরের সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি পাকাপাকিভাবে বাসা বেঁধেছে সকলের মনে এবং মস্তিষ্কে। এই গ্রামে কেউ কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, সবাই এখন যথেষ্ট ভীত সন্ত্রস্ত। গ্রামের জমিদার মণিচাঁদ পাল এতক্ষণ ধরে সব শুনছিলেন। তার শরীরে একই সাথে প্রতাপ পালের লোভ এবং বিগ্রহ পালের প্রজাবাৎসল্য দুটোই বর্তমান। সবই বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই যা ব্যাপার, এ তো আর গায়ের জোরে হবে না, একে অন্যভাবে শায়েস্তা করতে হবে। নিত্য ঠাকুর আপনি কি বলেন? নিত্যখুড়োর গলা একেবারে শুকিয়ে এসেছে। এ তো ঠিক যেমন তেমন প্রেত বলে তো মনে হচ্ছে না। ওই শঙ্খ গ্রামে আমার পূর্বপরিচিত একজন ওঝা আছেন, এই তিনগাঁর লোক তাকে খুবই সমীহ করে, ওনাকে একবার ডাকলে ভালো হয়। তো কি নাম তার, কদিনই শুনি। ভিড়ের মধ্যে থেকে মুখ বাড়িয়ে মহানন্দ কথাটা জিজ্ঞেস করে। শ্রী ভুবন শাস্ত্রী, এর আগেও বহু ভূতুনি ঝেঁটিয়ে বিদায় করেছেন, এখন উনি শেষ সম্বল। মহানন্দ মনে মনে একটু হাসল, বিড়বিড় করে বলল, অস্য দেখি বটিয়ে, কে কাকে তাড়ায় দেয়। সভা ভেঙে গেলে গাঁয়ের লোক যে যার বাড়ি ফিরতে লাগল। সন্ধে নামার আগেই সকলকে বাড়ি ফিরতে হবে। লালুও পা চালালো তাড়াতাড়ি। সবাই এসে থেকেই ও মহানন্দকে লক্ষ্য করছিল। ছেলেটার মধ্যে কিছু একটা গরমিল আছে বলে মনে হচ্ছে ওর, তবে সেটাও ধরতে পারছে না। সেই রাতে লালু ওই মেয়েটি এবং তার ছাগলকে নিয়ে মায়ের মূর্তির পিছনে লুকিয়েছিল বলেই আজ হয়তো বেঁচে আছে। কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রেতনী অবশ্য ওদের অবস্থান টের পেয়ে গিয়েছিল, চলেও এসেছিল গর্ভগৃহ পর্যন্ত। তবে মায়ের মূর্তির সামনে এসে এক ঝটকা মেরে তাকে দাঁড়িয়ে পড়তে হয়, আর এগোতে পারে না সে। তারপর ধীরে ধীরে এক সময় বেরিয়ে যায়। তখনও বাইরে থেকে ভেসে আসছিল মানুষের মরণ যন্ত্রণার কাতরানি। কিছু সময় এভাবে কাটার পর ধীরে ধীরে বাইরের পরিবেশ শান্ত হলে মেয়েটাকে নিয়ে গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে এসেছিল লালু। দ্রুত রওনা হয়েছিল বাড়ির পথে। তবে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে আসার সময় সে দেখেছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো মানুষের হাড়, খুলি, পাঁজর ইত্যাদি, প্রতিটিতেই মাটি লেগে। জায়গাটা মন্দির নাকি শ্মশান সেটাই বোঝা দায় হয়ে উঠেছিল। সে রাতের পর থেকে মেয়েটি লালুর বাড়িতেই আছে। ভারী মিষ্টি মেয়ে, নাম হলো জয়া। লালু জাতে ডোম, একাই থাকে।
তাই ওর বাড়িতে কে আসলো কে থাকলো এই নিয়ে গায়ের কারোর মাথা ব্যথা কোশমিন কালেও ছিল না। ওইদিকে বাবা মা মরা মেয়েটারও তিন কুলে কেউ নেই। তাই এখন দিন কয়েক হল ছাগলটাকে নিয়ে জয়া লালুর বাড়িতেই আছে। এইসব কথা ভাবতে ভাবতে লালুর বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। রাত এখন অনেক, ঘড়ির কাঁটা টিকটিক করে সময় বলে দিচ্ছে রাত দুটো। নিজের বাড়ির বাইরের দিকের ঘরে বিভু কবরেজ একটা টুলের উপর বসে আছে। সামনে টেবিলে এক গাদা বই, ঘরের এক পাশে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে। তার হলদে আলোয় বিভু কবরেজের কপালে ভাঁজ সুস্পষ্ট। ঘরের দক্ষিণের জানলার সামনে একটা বিছানার উপরে বয়স ষোলোর এক ছেলে শুয়ে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সমগ্র শরীর শুকিয়ে একেবারে কাঠ, বুকের হাড়গুলো পর্যন্ত গোনা যায়। কঙ্কালসার মুখের ওপর রোগ যন্ত্রণার ছাপ স্পষ্ট। এ এক অদ্ভুত রোগ, প্রতি বেলায় দুবার করে রোগী বমি করছে। রাত বাড়লেই সেই বমির সাথে মুখ থেকে রক্ত আর মাটি বেরিয়ে আসে। হাত পা শুকিয়ে কেমন কঙ্কালসার হয়ে যাচ্ছে দিন দিন। মাথার চুল হাতের নখ উঠে যাচ্ছে ধীরে ধীরে। কবরেজ এই নিয়ে গত তিন সপ্তাহে সাতটা রোগীকে দেখেছে এবং প্রত্যেকেরই উপসর্গ এক, তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই। মারা যাওয়ার পর ওদের দেহটা ফুলতে শুরু করে এবং হঠাৎই দেহের চামড়া ফেটে মাটি বেরিয়ে আসে। তবে এই রোগীকে যে করেই হোক বাঁচাতে হবে, নায়েব সাহেবের খাস আত্মীয়ের ছেলে বলে কথা। শুধু তাই নয়, বাঁচাতে না পারলে মাথায় ঘোল ঢেলে গ্রাম ছাড়া করবার হুমকিটাও নায়েব মশাই আগে ভাগেই দিয়ে গিয়েছেন। কিন্তু নিজের ৩০ বছরের কবরেজ জীবনে তিনি যা যা শিখেছিলেন তা সব কিছুই প্রায় প্রয়োগ করা শেষ, তবে কোনো কিছুতেই কিছু হয়নি। আজ রাতটা কাটলে হয়, ইস, এখন যদি ওই বুড়িটা বেঁচে থাকতো সে নিশ্চয়ই। এত রাতে ঝুড়ি ঝুড়ি এভাবে দরজায় কড়াঘাত করছে কে? একটু বিস্মিত হলেন তিনি। কে? দরজায় কড়াঘাতটা থামলো বটে, তবে কোনো উত্তর ভেসে এলো না। আরে কে, আরে কে আছেন বাইরে, উত্তর দিন। কিছু সময় উত্তরের অপেক্ষায় কবরেজ কান খাড়া করে রইলেন, কিন্তু না, সব চুপচাপ। তিনি আর পাত্তা দিলেন না। তিনি সেই দিক থেকে মনোযোগ সরিয়ে আবারও নিজের চিন্তাভাবনায় মনোনিবেশ করতেই যাবেন, এমন সময় এবার শব্দটা আর একটু বেশি জোরে। আরে কথা বলুন কে? আরে কবরেজ, এটা আমি আছি বটে। যাক, মহানন্দ তাহলে। মহানন্দর গলা শুনে কবরেজ একটু আশ্বস্ত হন, উঠে গিয়ে দরজাটা খুলে দেন। কি ব্যাপার মহানন্দ, এত রাতে এভাবে? আর বলেন কি না, এ আমার একখানা অসুখ হয়েছে বটে, কিছু হলো কিছুতে মগজে ঢুকে না, আর তাই তো আইলাম। হ্যাঁ, তা কি হয়েছে সেটা বলবে তো? কবরেজ যখন মহানন্দর সঙ্গে কথা বলছিলেন তখন তিনি দেখতেও পেলেন না দক্ষিণের জানলার বাইরে থেকে ঘরের ভিতরে উঁকি দিচ্ছে একটা বিভৎস মুখ, যে মুখে চোখ নাক কিছুই নেই, তার জায়গায় আছে তিন তিনটে গর্ত। এদিকে মহানন্দ নিজের রোগের কথা একের পর এক বলে চলেছে। ঠিক সেই মুহূর্তে বিভু কবরেজের মনে হতে লাগল কোথাও একটা যেন গরমিল আছে। তার বাড়িটা পাকা দালানের, বাড়ির বাইরে সদরের কাছে একটি দরজা, তারপর উঠোন, তারপরেই বাইরের ঘর। অর্থাৎ মহানন্দ সদর পেরিয়ে তবেই ঢুকেছে। সদরের পাঁচিল বেয়ে ঢোকা অসম্ভব, কারণ সে পাঁচিল প্রায় ফুট দশেক উঁচু,
আর তাতে লোহার কাঁটা দেওয়া। গায়ে যা হচ্ছে আজকাল, তারপর আর দরজা খুলে রাখার সাহস পাননি কবরেজ। তাই সন্ধে হতে না হতেই সদর দরজাটা তিনি বন্ধ করে এসেছিলেন। আর এর মধ্যে সে দরজা তো কেউ খুলেও নি। এছাড়া সদরের পাঁচিল বেয়ে ঢোকা অসম্ভব, কারণ সে পাঁচিল প্রায় ফুট দশেক উঁচু আর তাতে লোহার কাঁটা দেওয়া। তাহলে মহানন্দ বাড়ির মধ্যে ঢুকল কি করে? অনর্গল কথা বলে যাচ্ছিল মহানন্দ, কিন্তু কবরেজের কোনো কথায় মাথায় ঢুকছিল না। ওনার গা হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। মহানন্দ, তুমি এখন কি করে ঢুকলে সদর? তো কবরেজের মুখের কথাটা শেষ হয় না, কারণ মহানন্দের মুখে এখন একটা শয়তানি হাসি ঝিলিক মারছে। কবরেজ এক পা করে পিছিয়ে যেতে লাগলেন। মহানন্দ কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। ঘরে ঢুকে কবরেজ কাঁপা হাতে দরজাটা বন্ধ করতেই যাবে, ঠিক এমন সময় ঘর ভর্তি একটা সোঁদা সোঁদা মাটির গন্ধ তার নাকে জ্বালা ধরিয়ে দিল। কবরেজের মনে হতে লাগল, রোগীর বিছানার তলার অন্ধকার থেকে কেউ বুঝি তার দিকে তাকিয়ে আছে। কিন্তু পরক্ষণে নিজের মনকে বোঝালো, এসবই তার মনের ভুল। ওই তো বিছানার ওপরে রোগী দিব্যি শুয়ে আছে, তার আশেপাশে সব কিছুই স্বাভাবিক। আবারও দরজার দিকে ফিরতেই যাবে, হঠাৎ এক নিমিষের মধ্যে খাটের তলার অন্ধকার থেকে একটা কালচে হাত এসে রোগীকে টেনে হিঁচড়ে খাটের তলায় নিয়ে গেল। মৃদু ঘুমানি আর তার সাথে খচমচ করে কিছু একটা শব্দ, তারপর আবার সব নিস্তব্ধ। এদিকে ভয়ে কবরেজ যেন পাথর হয়ে গেলেন, সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। দরজার বাইরে যে মহানন্দ দাঁড়িয়ে সে কথা বেমালুম ভুলেই গেলেন তিনি। তার দুই চোখের বিস্ফারিত দৃষ্টি এবং হতবিহ্বল ভাব তখন কেন্দ্রীভূত হয়েছে চৌকির তলার ওই অন্ধকারে। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, লণ্ঠনের হলদেটে আলোয় এবার কবরেজ দেখলেন চৌকির তলার অন্ধকার ছেড়ে বেরিয়ে আসছে একটা বিভৎস মুখ, যার চোখ নাকের জায়গায় তিন তিনটে গর্ত, হলুদ আলোয় ঠোঁটবিহীন দাঁতগুলো ঝকঝক করে উঠছে। বিভৎস মুখটা কিসের এক উত্তেজনায় যেন একটু কেঁপে উঠল, তারপর নিমেষে ধেয়ে এলো বিভু কবরেজের দিকে। বেলা গড়িয়ে এখন দুপুর হয়ে গিয়েছে। গ্রামের একটা বড় মাঠের মধ্যে লোকজন ভিড় করে আছে। নিত্যখুরোর বিশেষ অনুরোধে আজ এখানে এসে উপস্থিত হয়েছেন ভুবন শাস্ত্রী। গায়ের সকলের বিশ্বাস আজকে সমস্ত ভয়ের সমস্ত সমস্যার অবসান হবে। একদিকে প্রেতনী, অন্যদিকে অজানা রোগ, এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে গ্রামবাসী একেবারে জেরবার। ভবানী শাস্ত্রী এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। এদিকে জ্যৈষ্ঠ মাসের পচা গরম, বৃহৎ মাঠের পাশের আমবাগান থেকে পাকা আমের গন্ধ ভেসে আসছে, তবুও সেসব দিকে কারোর ধ্যান নেই। সবাই দেখছে ভুবন শাস্ত্রী বিড়বিড় করে কিসব মন্ত্র পড়ে যজ্ঞের লকলকে আগুনে আহুতি দিচ্ছেন। এক একবার করে আহুতি দেন, আর ওনার সামনে রাখা নরকরটির কপালে একবার করে তেল সিঁদুর লেপে দেন। আহুতি পাওয়ার পর আগুনের শিখাটা দপ করে এক মানুষ সমান ঠেলে ওঠে। জমিদার মশাই সেখানে উপস্থিত, এক মনে তিনি এসব কর্মকাণ্ড দেখে যাচ্ছেন। ওনার ঠিক পাশেই পাংশু মুখে নাইব মশাই দাঁড়িয়ে।
সকাল হতেই নায়েবের লোক বিভু কবরেজের বাড়ি গিয়েছিল রোগীর খোঁজ নিতে, তবে কোনো খবর পায়নি। সদর ভেঙে ঢুকে দেখে পুরো বাড়ি ফাঁকা, কোথাও কিচ্ছুটি নেই। যজ্ঞ শেষ হতে হতে বিকেল পড়ে আসল। আসনে বসেই ভুবন শাস্ত্রী হুকুম দিলেন, এই কি আছিস, এদিকে আয়। জমিদার বাবু এগিয়ে এলেন নিজেই, হাত জোর করে বললেন, বলুন ঠাকুর, কি আদেশ? শোন, সূর্য ডোবার আগে এই দশটি পেরে গ্রামের দশ দিকে পুঁতে ফেলার ব্যবস্থা কর। এই কাজের জন্য জমিদার তার এক খাস লোককে পাঠালেন। পেরেকগুলো নিয়ে বেরোনোর আগে ভুবন শাস্ত্রী তাকে ডেকে বললেন, দাঁড়া, এই নে এটা খা, আর পথে কোনো ভয় পেলেই ইষ্ট নাম জপবি। এই বলে একটা মড়ার খুলি থেকে হালকা লাল রঙের কী একটা পানীয় খাইয়ে দিলেন তাকে। মহানন্দ ভিড়ের মধ্যে মিশে সবটা দেখে একবার মুচকি হাসল। সে জানে এই পেরেকগুলো হয়তো আর পোঁতা হবে না। সূর্য যখন প্রায় অস্ত যাচ্ছে তখন সেই লোকটা ফিরে এসে জানালো পেরেকগুলোকে সে যথাস্থানে পুঁতে দিয়েছে। গ্রামের সকলে তো আনন্দে হইচই করে উঠল, এতদিনে তাদের দুর্ভাগ্য ঘুচেছে। সবাই ভুবন শাস্ত্রীর গুণগান করতে লাগল। কিন্তু হায়, সরল লোকগুলো আনন্দে এতটাই মশগুল হয়ে আছে, ফলে কেউ খেয়ালই করল না যে ফিরে এসেছে তার দুই কানে মাটি ভর্তি। বোচা, পেঁচো এবং অজিত তিনজনেই আজকে জাঁকিয়ে বসেছে বোচাদের বাড়িতে। অনেকদিন পর আজ তিন বন্ধু মিলে এমন সময় কাটাচ্ছে। এখন বাজে সন্ধে সাতটা। আলুর চপ, মুড়ি, শশা ইত্যাদি খেতে খেতে তিন বন্ধু মিলে শুরু করল খোশ মেজাজে গল্প করা। ওদিকে কিছু দূরেই বোচার বউ মাটির উনুনে রান্না চাপিয়েছে। ওই যে শোনা যায় ফুটফাট শব্দে কাঠ ফাটার শব্দ। বোচার বউ অর্থাৎ সুমি আলুগুলো ভাজতে ভাজতে হাঁক দিয়ে বলল, আরে ও মৌসুমি, মাংসগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখো গা, নইলে আবার নরম হবে না। হ্যাঁ গো দিদি, যাই। উত্তরটা এলো কুমোর পাট থেকে। অনেকদিন পরে আজ বোচা আর অজিতের পরিবার মিলে একসাথে একটু আনন্দ করবে, যেহেতু এতদিনে গ্রামের ভয়টা বিদায় নিয়েছে। কুমোর পাটটা একই চাপ চাপ অন্ধকার, তার উপরে আবার বিভিন্ন গাছপালায় জায়গাটা জংলা মতো হয়ে। মৌসুমি যেদিকে ঠাই পিট করে বসে আছে সেদিকে একটা ঢাল নেমে গেলে চাষ জমির আল রাস্তা পড়ে। পাশেই হেরিকেনটা রেখে মৌসুমি তার সেই মিটমিটে আলোয় জল দিয়ে ভালো করে মাংসগুলো ধুচ্ছে। এত সহজেই যে সব সমস্যা মিটে যাবে এই ব্যাপারটা যেন ঠিক ভালো ঠেকছে না মৌসুমির। কিছু একটা গণ্ডগোল যে আছেই, এই কথাটা বারবার যে কেন তার মনে হচ্ছে সেটা সে নিজেও জানে না। মাংসগুলো ধোয়া হয়ে গেলে সেগুলোকে একটা পাশে সরিয়ে রেখে নিজের হাত মুখ ধুতে থাকলো মৌসুমি। হঠাৎ এমন একটা শব্দে চমকে উঠেছে। শব্দটা আসছে ঠিক তার পিছন দিক থেকে। এই অন্ধকার কুয়ো পাড়ে সে একা, কথাটা ভেবেই গাটা ছমছম করে উঠল মৌসুমির। মনে সাহস জোগাড় করে একটু একটু করে মাথাটা পিছনে ঘোরাতেই মুহূর্তের ভগ্নাংশের জন্য একটা দৃশ্য নজরে আসল। হেরিকেনের ম্লান আলোয় ও দেখল একটা লিকলিকে সরু হাত ওর ঠিক পিছনেই রাখা মাংসের বাটিটা থেকে মাংস তুলে নিচ্ছে। সে হাতে চামড়া বলে কিছু নেই, শুধুই হাড়। পর মুহূর্তে অজ্ঞান হয়ে চাতালের ওপরে পড়ে গেল মৌসুমি।
ওদিকে যজ্ঞ সেরে ভূত তাড়িয়ে ভুবন শাস্ত্রী শঙ্খগ্রামে ফেরার পথ ধরেছেন। নিত্যখুড়ো তাকে মতি গ্রামের সীমানা অবধি এগিয়ে দিতে এসেছে। দুজনেই আজ বেজায় খুশি। জমিদার সাহেব কল্পতরুর মতো দুই হাত উপুর করে ঢেলে দিয়েছেন পয়সা করি, তাই তারা খুশি মনে হেঁটে চলেছে। আল রাস্তার দুই পাশে বিস্তীর্ণ চাষের জমি, ঝিঝি পোকা ডাকছে, ধনছে গাছের ফাঁকে ফাঁকে, জোনাকির দল তাদের আলো জ্বলা নেভার খেলা শুরু করে দিয়েছে। এদিকে আবহাওয়া পুরো ঘুমট, এতটুকু বাতাস খেলছে না। আকাশের কালো বুক চিরে বাঁকানো তরোয়ালের মতো একফালি চাঁদ উঠেছে। দুজনের মধ্যে কারো মুখেই অনেকক্ষণ ধরে কোনো কথা নেই। এবার নীরবতা ভেঙে নিত্যখুড়োই বলল, আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আসলেন। আরে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছুটি নেই, যা করে দিয়ে গেলাম তাতে যদি কোনো ভূত থেকেও থাকে সে আর এ গায়ের ত্রিসীমানায় ঢুকবে না। তা বেশ বেশ। এভাবে মাঝে মধ্যে দু চার কথা বলতে বলতে ওরা দুইজনে গ্রামের সেই জলাটা পেরিয়ে আসলো। এখান থেকে নদীটাকে একদম বাঁ দিকে রেখে মিনিট তিরিশ হাঁটলেই পড়বে সেই রক্ষা কালীতলার মন্দির। ওখান থেকে মিনিট দশেক হাঁটলেই নদী পার করার জন্য বাঁশের সাঁকোটা পড়ে, সেই সাঁকো পেরিয়ে ওপারে গেলেই শঙ্খগ্রাম। মাঝে মধ্যে নানান বিষয়ে কথা বলতে বলতে ওরা এই পথ ধরেই এগিয়ে চলেছে। তবে ওরা খেয়ালই করল না, ইতিমধ্যে একটা মোটা সোটা ছায়া মূর্তি পিছু নিয়েছে ওদের খুব চুপি সারে। ওদিকে চিৎকার শুনে সকলে ছুটে কুয়ো পাড়ে আসতেই দেখল মৌসুমী চাতালের ওপর চিত হয়ে পড়ে আছে। সবাই তড়িঘড়ি ওকে ধরাধরি করে ঘরে নিয়ে এলো। চোখে মুখে জলের ছিটে দিতেই জ্ঞান ফিরে এলো মৌসুমীর। আরে কি হয়েছিল কি তোমার, তুমি ওরম ভাবে চিল্লাই না কেন? মৌসুমী কোনো মতে ঢোক গিলে যা যা দেখেছে সবটা বলল। সবটা শুনে সেখানে উপস্থিত বাকিদের মুখে অন্ধকার ঘনিয়ে এলো। সে কি গো, তাহলে যে ও তান্ত্রিক যজ্ঞ করে গেল? না না, মৌসুমীর নিশ্চয় কিছু ভুল হচ্ছে। দাদা গো, বিশ্বাস না হলে ওই মাংসের বাটিটা দেখো, ওটা ওটা পুরো খালি, ওই ওই সব খেয়ে ফেলেছে। অজিত কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে ভেসে আসা এই শব্দ শুনে সকলের মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। এবার ওদের ঘর লক্ষ্য করে দুবদাব কিসব যেন পড়তে লাগলো, সেই সাথে একভাবে চলতে থাকলো বাইরের ওই খোনা গলার হাসিটা। সহসা বাইরে থেকে একটা বলের মতো কি যেন ঘরের ভিতর এসে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে মৃদু আলোয় ওরা সবাই দেখল, যেটাকে বলের মতো একটা জিনিস ভাবছিল সেটা আসলে একটা নরক করটি। এভাবেই ওদের ঘর লক্ষ্য করে পোড়া বাঁশ, চিতার কাঠের টুকরো, মরার হাড় ইত্যাদি একভাবে পড়তে লাগলো। ভয়ে দিশেহারা হয়ে ওরা যতই চেঁচায় ততই উৎপাত বাড়তে থাকে। আর নয়, বোঝা এবার এগিয়ে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে হুড়কো তুলে দেয়। ওদিকে শোনা যাচ্ছে বাইরের খোনা গলার হাসিগুলো ধীরে ধীরে ওদের ঘরটাকে যেন ঘিরে ধরছে, তাদের সংখ্যা যেন বেড়ে চলেছে ক্রমেই, দশটা, কুড়িটা, তিরিশটা। ওরা যখন ভয়ের চোটে সকলে দরজার দিকে তাকিয়ে, এমন সময় দেখা গেল বিছানায় শুয়ে থাকা মৌসুমী নিঃশব্দে হাসছে, সেই হাসি ওর দুই কান ছুঁয়ে ফেলেছে। ঝকঝকে দাঁতের ফাঁকে ফাঁকে জমে রয়েছে মাটি। আসলে মৌসুমীর চিৎকার শুনে ওরা যতক্ষণে কুয়োর পাড়ে ছুটে গিয়েছিল
ততক্ষণে যা হওয়ার নয় সেটা হয়ে গিয়েছে। ওরা কেউ বুঝতেই পারল না ওদের চরম পরিণতি ঠিক কিভাবে ওদের জন্য অপেক্ষা করছে। ওদিকে ততক্ষণে ভুবন শাস্ত্রী এবং নিত্যখুড়ো রক্ষাকালী মন্দিরের কাছাকাছি চলে এসেছেন। মাটির পথ, আশেপাশে অগোছালোভাবে বেড়ে উঠেছে ঝোপঝাড়। নিত্যখুড়োর হাতে ধরা হ্যারিকেনের মৃদু আলোর বৃত্ত সেই ঝোপঝাড়ের অন্ধকার ভেদ করতে পারে না। সেই অন্ধকারের দিকে এক পলক তাকিয়েই নিত্যখুড়োর মনে হল, ওই অন্ধকারের আড়াল থেকে ওপার জগতের বাসিন্দারা বোধহয় তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কষছে। মাঝে মাঝে মাটির ওপর থেকে কেমন একটা আওয়াজ ভেসে আসছে, যেন ভারী কিছু একটা চলে ফিরে বেড়ালে যেমন হয় কতটা তেমন। হঠাৎ করে একটা অজানা আশঙ্কায় নিত্য পুরোহিতের বুকটা ঢিপ ঢিপ করে উঠল। পরমুহূর্তেই মনে হলো তার সাথে স্বয়ং ভুবন শাস্ত্রী রয়েছেন, তার ভয় কিসের? কি ব্যাপার নিত্য পুরোহিত, কিছু হয়েছে নাকি? না, ওই ইয়ে আর কি। আরে ভয় টয় পেলেন নাকি আবার? সে কি তার মনের কথা ভুবনবাবু বুঝলেন কি করে? পরমুহূর্তেই নিত্য পুরোহিত নিজেকে বোঝালেন বড় মানের তান্ত্রিকরা বোধহয় মনের কথাটাও বুঝতে পারে, তাই কিছুটি না লুকিয়ে ভুবনবাবুকে নিজের ভয় পাওয়ার ব্যাপারটা বললেন তিনি। খামোখা ভয় পাচ্ছেন? এ গ্রাম থেকে ভূত তাঁড়িয়ে আমি গ্রাম বেঁধে দিয়েছি। শুধু ভূত প্রেত কেন, তার বাবারও সাধ্য নেই যে। ভুবন শাস্ত্রীর কথাটা তখনও শেষ হলো না, তার আগেই নিত্যখুড়োর হাতে ধরা হ্যারিকেনের কাঁচটা হঠাৎ করে ফেটে গেল। মুহূর্তের মধ্যে রাস্তার পাশের জঙ্গলের অন্ধকার ছুটে এসে ঘিরে ধরল ওদের। এই কে রে, কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। উত্তর এলো না, তার বদলে একটা সাদাটে গোল মতো কি যেন সবেগে ছুটে এলো তার দিকে। তান্ত্রিক শূন্যেই সেটাকে লুফে নিলেন। জায়গায় জায়গায় মাংস লেগে থাকা একটা নরকরটি সেটা। তান্ত্রিক ভয় তো পেলেনই না, উল্টে সেই মিঠো পথ থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে বাতাসে ছুঁড়ে মারলেন। সেই মন্ত্রপুত ধুলো বাতাসে ছড়িয়ে পড়তেই উঠেছে এই অট্টহাসির রোল। ওদিকে এসব কাণ্ড দেখে নিত্যখুড়োর মুখ তো সাদা হয়ে গেল ভয়ে, তার হাত পা আড়ষ্ট হয়ে গিয়েছে। পালানো তো দূরের কথা, গলা থেকে একটা আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। কে তুই বাসন্ড? বেরিয়ে আয় বলছি, নইলে এক্ষুনি। নইলে? হ্যাঁ, নইলে কি করবি? তান্ত্রিক, কে তুই, কি চাস? কে তুই না বটে, বল কে তোরা? কিন্তু ভুবন তান্ত্রিক কোনো উত্তর করে না, সে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে নিজেদের চারিদিকে একটা গোল বৃত্ত কাটতে শুরু করেছে। তবে সে বৃত্তের মুখ বন্ধ হওয়ার আগেই ওদের পায়ের তলার মাটি প্রচণ্ডভাবে কাঁপতে লাগল। নিত্যখুড়ো এবং ভুবন দুইজনই ডাল সামলাতে না পেরে আছড়ে পড়ল মাটির ওপর। বিস্ফারিত চোখে ওরা দেখতে লাগলো এক অভাবনীয় দৃশ্য। ওদের পায়ের সামনের মাটিতে তখন ফাটল ধরেছে, প্রবল বেগে দুলে উঠছে মাটি।
আশেপাশের ঝোপঝাড় সমেত গাছপালাগুলো ভেঙে গুঁড়িয়ে ক্রমশ ঢুকে যাচ্ছে ওই ফাটলের হাঁ হয়ে যাওয়া মুখের মধ্যে। গাছপালার ওপর থেকে রাতচড়া পাখিগুলো কর্কশভাবে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। ভুবন তান্ত্রিক বারে বারে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পর মুহূর্তে আবারও তাকে টলতে টলতে পড়ে যেতে হচ্ছে মাটিতে। ওনার হাতে জড়ানো রুদ্রাক্ষের মালাটা নিজের অজান্তেই কিভাবে যেন ছিঁড়ে গিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে রুদ্রাক্ষগুলো। মনে মনে প্রমাদ গুনলেন তিন গায়ের সেরা তান্ত্রিক ভুবন শাস্ত্রী। রক্ষাকালীর মন্দিরের ঘণ্টাগুলো জোরে জোরে বাজতে আরম্ভ করেছে। ওরা সবিস্ময়ে দেখল পৃথিবীর ফাঁটা বুক বিদীর্ণ করে কতগুলো কালো কালো ছায়া উঠে আসছে একের পর এক। কোনোটার মাথা নেই, কারোর দুই হাত নেই, ওদের মধ্যে কেউ কেউ আবার আস্ত গোটা কঙ্কাল। তবে ওদের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে বিন্দুমাত্র ভুল হলো না নিত্যখুড়োর। এই যে স্বয়ং মহানন্দ, নিজের ভুঁড়ি দুলিয়ে হি হি করে হাসছে বেটা। এবার ওর পাশে একে একে বোচা, অজিত, পেঁচো, মৌসুমী, শ্যামলী, সুমিও উপস্থিত হয়েছে। ওই তো, ও কি ও পাশে, ওটা কি, ওটা বিভু কবরেজ না? সে আবার আধা কঙ্কাল আধা মানুষ। ওদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল। লোভ, অনেক লোভ, পাপ, অনেক পাপ, আজ রাতেই সব, আজ রাতেই সব। কি ভয়াবহ সেই চিৎকার, কি ভয়াবহ সেই হাসি। এই হাসির শব্দ প্রাণীকুলের অন্তরাত্মাকেও যেন কলুষিত করে দেয়। পাতালের পেট চিরে উঠে এসেছে এই ভয়াবহ প্রেতের দল। তাদের প্রতিটি অট্টহাসির পিছনে লুক্কায়িত সেই প্রতিশোধের আগুনে আজ জ্বলে পুড়ে খাক হয়ে যাবে মনুষ্যকুল। যদিও নিজের জীবনে ভুবনতান্ত্রিক এ ধরনের ভীষণ কিছুর মুখোমুখি হননি এখন পর্যন্ত, তবুও কোনো অপশক্তির কাছে হার মানতে নারাজ তিনি। তাই আবারও চোখ বুজে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু এবারও তার মন্ত্রপাঠ সম্পূর্ণ হলো না। মাটি ভেদ করে একটা কালো শিকড় জাতীয় কিছু ওনার হাত পা মুখ জড়িয়ে ধরেছে। ওদিকে নিত্যখুড়োর অবস্থাও ভালো নয়। উনি ইষ্ট দেবতার কাছে কাইমনোবাক্যে প্রার্থনা করে চলেছেন একভাবে, কিন্তু আজ বোধহয় তার উপাস্য প্রার্থনা শুনতে নারাজ। মিশমিশে কালো রঙের শিকড়ের নাক পাশে বন্দী হয়ে ভুবন শাস্ত্রী দেখতে লাগলেন ওই প্রেত মূর্তিগুলোর পিছনে। এরই মধ্যে আরও একটি মূর্তি উঠে আসছে মাটি থেকে। এই মূর্তির সারাটা শরীর মাটি এবং পাথর দিয়ে আচ্ছাদিত। চোখ নাকের জায়গায় তিন তিনটে গর্ত। সেই অক্ষিকোটর থেকে এবার একটা হলদেটে আলো দৃশ্যমান হল। দেখলে মনে হয় দুই গর্ত থেকে দুটো পূর্ণিমার চাঁদ উঁকি মারছে যেন। মূর্তিটা সম্পূর্ণরূপে মাটির উপরে উঠে আসার পর তার দেহের মাটি পাথরের আচ্ছাদন একটু একটু করে খসে পড়ল। অন্ধকারের মধ্যে কোত্থেকে একটা আলো যেন তার উপর এসে পড়েছে। সেই আলোতেই দেখা যাচ্ছে কাঁধ অবধি খোলা চুল, উলঙ্গ দেহ, সারা শরীরে মাটির উপর যেমন ফাটল ধরে কতকটা তেমন। ফাটলের মধ্যে দিয়ে লাল টকটকে কিছু একটা উঁকি মারছে, অনেকটা আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো। একটা বিশাল ক্ষত চিহ্ন কপাল থেকে ডান চোখ অবধি নেমে গিয়েছে।
বাম চোখে জ্বলছে হলদেটে একটা আলো, ধারালো কড়াতের মতো দাঁতগুলোর উপর এই অন্ধকারেও কোত্থেকে আলো এসে যেন ঝিলিক খেলে যাচ্ছে। এক মহাপ্রীতিনীর ঠোঁটবিহীন দাঁতগুলোর পৈশাচিক হাসিতে এবার ভুবনতান্ত্রিক ভয় পেলেন। এ এক দারুণ ভয়। তুই কেমনে বার করতি আমাদের, হ্যাঁ কেমনে? ভুবন স্পষ্ট বুঝলেন তাদের মৃত্যু নিশ্চিত। কি করবে এখন? পালাবেন, কিন্তু কোথায়? চারিদিক থেকে তো ওই ভূত প্রেতের দল ঘিরে ধরেছে ওদের, বাঁচার বিন্দু মাত্র আর আশা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসে এইরূপ গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দে পৈশাচিক অট্টহাসির শব্দটা যেন ক্ষণিকের জন্য ফিঁকে হয়ে গেল। শব্দটা আসছে নিত্যখুঁড়োর ঠিক পিছন দিক থেকে, অর্থাৎ যেদিকটায় রক্ষাকালীতলার মন্দির। এক লহমায় প্রেত মূর্তিগুলো কিছুটা পিছনে হটে গেল। মন্ত্রের শব্দ যতই জোরালো হচ্ছে, প্রেতগুলোকে বাধ্য হয়ে একটু একটু করে পিছিয়ে যেতে হচ্ছে। ওম ক্রিং 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 ওম ওম হরিং হরিং শশান কালী ক্রিং 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 ওম ওম হরিং হরিং স্বাহা। মন্ত্রের শব্দ আরো বাড়ল। দেখতে দেখতে এক একটা প্রেত মুক্তির শরীর আবার শুকনো মাটির মতো ঝুরঝুর করে ঝরে ঝরে মিলিয়ে যেতে লাগলো ফাটলের মধ্যে। ইতিমধ্যে সেই কালো শিঙ্করটাও ভুবন শাস্ত্রীকে ছেড়ে ধুলো হয়ে ঝরে পড়েছে মাটিতে। সে ঘাড় ফিরিয়ে দেখল একটা মূর্তি মন্ত্র পাঠ করতে করতে এগিয়ে এসেছে। মানুষটি কিছুটা সামনে আসতেই ভালো করে দেখা গেল তাকে। কৃষ্ণবর্ণ তিনি, মাথা ভর্তি চুল, কপালে মহাদেবের ন্যায় ললাট জ্যোতি অঙ্কিত, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, বাম হাতে ধরা আছে একটা মোটা দণ্ড, যে দণ্ডের গোটা দেহটা কেমন যেন সাপের মতো কতগুলি প্যাঁচ দিয়ে উঠেছে। ওনার সারা শরীর একটা কোমল চাদরে আচ্ছাদিত, গোটা দেহটাকে একটা অদ্ভুত জ্যোতি ঢেকে রেখেছে। যেন এদিকে সব প্রেত মূর্তিগুলো বিদায় হলেও প্রেতিনি কিন্তু এখনো দাঁড়িয়ে। তার এই হুঙ্কারের উত্তর স্বরূপ গম গম করে একখানি বাজ পড়ল যেন। ঈশ্বরের দাস বিশ্বেশ্বর ভট্টাচার্য। তার আগে বল, তুই কেন ওদের মারতে চাস? কে তুই? এই বলে সেই ভয়ঙ্কর পৃথ্বী পিশাচিনী মাটি কাঁপিয়ে হুঙ্কার তুলে তেড়ে এলো ওদের দিকে।
ওরা দেখল প্রেতনীর একটি হাতে কোনো এক মন্ত্র বলে যত রাজ্যের পাথর মাটি জড়ো হচ্ছে। দেখতে দেখতে তার সেই সরু লিকলিকে হাতটা পরিণত হলো একটা বলিষ্ঠ হাতে। ওদিকে বিশ্বেশ্বর কিন্তু নির্বিকার। পাথর মাটির স্তূপ জড়ো হতে হতে অতি অল্প সময়েই প্রেতনী প্রায় একটা টিলার মতো উচ্চতা ধারণ করল। তখনও বিশ্বেশ্বরের মুখে সেই অদ্ভুত প্রশান্তি খেলা করছে। সে তার দুই চোখ বুজে আছে, ঠোঁটের কোণে খেলছে ওই নির্মল হাসিটা। সেই ভয়ঙ্কর প্রেতনী এবার তার ওই বলিষ্ঠ হাত দিয়ে বিশ্বেশ্বরকে আঘাত করতে উদ্যত হল। বিশ্বেশ্বরের ঠোঁটটা মৃদু কাঁপছে, মনে হলো অস্ফুটে কিছু মন্ত্র উচ্চারণ করছে সে। ওদিকে পিশাচিনীর পাহাড় প্রমাণ আয়তনের হাতটা বিশ্বেশ্বরের দিকে প্রায় নেমেই এসেছে। সে হাতের আঘাত খেলে পাহাড় পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে যায়। সেখানে বিশ্বেশ্বর এতটা শান্ত রয়েছে কি করে? পিশাচিনীর ওই বিশাল হাতটা যখন বিশ্বেশ্বরকে স্পর্শ করতেই যাবে, এমন সময় বাস অনেক হয়েছে। বিশ্বেশ্বর তার ডান হাতটা শূন্যে তুলে বৃদ্ধি পিশাচিনীকে উদ্দেশ্য করে কথাটা বলল। কি আশ্চর্য, নিত্যখুড়ো আর ভুবন শাস্ত্রী দেখল ওই টিলার সমান উঁচু বিভীষিকা বৃদ্ধি পিশাচিনী থমকে গেল। প্রবল চেষ্টা করেও এক চুলো নড়তে পারল না সে। বিশ্বেশ্বরের সাহস ক্ষমতা দেখে ইতিমধ্যে বাকি দুজন তো অবাক। এবার বিশ্বেশ্বর নিজের ডান হাতটাকে ক্রমশ মুঠো করতে লাগল। ওদিকে পিশাচিনী প্রাণপণে চেষ্টা করছে তার ওই বিশাল শরীরটাকে ধরে রাখার। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, পিশাচিনী কিছুতেই পারছে না। বাকি দুজন সবিস্ময়ে দেখল ওই প্রেতনীর বিশাল দেহে ফাটল ধরতে শুরু করেছে। পিশাচিনীর প্রবল শক্তির বিরুদ্ধে বিশ্বেশ্বর নিজের অদম্য ইচ্ছে শক্তির প্রয়োগ করতে লাগল। ফলত তার দুই কানের পাশের শিরাগুলো দপদপ করে উঠছে, কপাল ঘেমে ভিজে যাচ্ছে ক্রমশ। তার 5000 বছরের এই সুদীর্ঘ জীবনে এ কাজ তিনি বহুবার করেছেন, কিন্তু এই প্রথমবারের জন্য বেশ একটু বেগ পেতে হচ্ছে তাকে। কিছু একটা আছে যা এই শয়তানকে বিপুল পরিমাণ শক্তি যোগাচ্ছে। পৃথিবী পিশাচিনীর দেহে এক মুহূর্তে ফাটল ধরে, তো পর মুহূর্তেই আবার সে ফাটল ভরে যায়। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের এমন অদৃশ্য লড়াই চলার পর বিশ্বেশ্বরের কাছে হার মানল প্রেতনী। তার বিরাট পাথুরে দেহটি ফুটে শতদাহ হয়ে এদিকে ওদিকে ছিটকে পড়ল। পর মুহূর্তে সে পুনরায় ফিরে এলো নিজের ছোট রূপে। আর ঠিক 3 দিন পরেই আরেকটি অমাবস্যা আসছে, ওই দিনই আমি মায়ের পুজো সেরে তোকে নিধন করব। ততদিন এইখানেই মাটির নিচে বন্দি হয়ে থাকবি তুই। এই বলে নিজের ডান হাতটা সম্পূর্ণরূপে মুঠো করার পরেই মুহূর্তে ঝুরঝুর করে গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল বৃদ্ধি পিশাচিনী। চোখের সামনে একের পর এক অবিশ্বাস্য কাণ্ড দেখে বাকি দুইজনের মুখ হাঁ হয়ে গিয়েছিল। এবার সেই প্রেত মূর্তি উধাও হতেই দুইজনে একসাথে লুটিয়ে পড়ল বিশ্বেশ্বরের পায়ে। বাবা, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি দয়া করে এই শয়তানের কিছু একটা করুন। নিত্যখুড়ো কাকুতি মিনতি করে ওঠে। ভুবন তান্ত্রিক জুলুজুলু চোখে তাকিয়ে থাকে বিশ্বেশ্বরের দিকে। আরে আরে, কি করছেন, ছি ছি ছি, আপনি সাধক মানুষ, এসব দেখলে মহামায়া আমাকে ছাড়বেন না। আমি তো নিমিত্ত মাত্র, সবই উনি করান। এখন আপনারা যে যার বাড়ি ফিরে যান, অনেক রাত হলো, এখন পথে আর কোনো ভয় পাবেন না আপনারা, কেমন? কিন্তু আপনি কোথায় থাকবেন?
আজ রাতে আপনি অধমের বাড়িতে একটু পায়ের ধুলো দিন দয়া করে। হাত জোর করে নিত্য পুরোহিত কথাটা বলে, আমি আজ রাতটা ওই মন্দিরেই কাটিয়ে দেব, আগামীকাল সকাল সকাল আপনি এসে আমায় এই গাঁয়ের জমিদার বাড়িতে নিয়ে যাবেন, কেমন? দরকার আছে। ওদিকে নিজের মাটির কুঁড়ে ঘরের দাওয়ার উপর লালু ঘুমিয়ে পড়ছিল। মেয়েটা অর্থাৎ জয়া ঘরের ভিতর তক্তপোষের ওপর শোয়। ঘুমের মধ্যে হঠাৎ পায়ের উপর একটা ঠান্ডা সরু দড়ির মতো কি একটা স্পর্শ পেয়েই লালুর ঘুম ছুটে যায়। রাতের আকাশের ক্ষীণ আলোয় সে দেখে ওর ডান পা সম্পূর্ণ জড়িয়ে ফনা তুলে আছে একটা জাত গোঁকড়ো। বিষধর সাপটা মাঝে মাঝে ফনা দোলাচ্ছে। লালু একদম অনড় হয়ে পড়ে রইল, একটু নড়লেই মৃত্যু। সহসা ও দেখল ঘরের ভিতর থেকে জয়া বেরিয়ে এসে সাপটাকে লালুর পা থেকে ছোঁ মেরে ছাড়িয়ে নিল। কি আশ্চর্য, সাপটা কিন্তু কিচ্ছুটি করল না। একটা সাপকে এত ভয়? কি বলছো, সাপকে ভয় করব না? আরে কামড়ে দিলে? ওদের কোনো ক্ষতি না করলে ওরাও কারোর কোনো অনিষ্ট করে না, দেখবে। এই বলে জয়া গোখরুটিকে নিয়ে লালুর একেবারে কাঁধের উপর ছেড়ে দেয়। লালু তো ভয় সাদা হয়ে গিয়েছে, মনে মনে হয়তো ভাবছে এই কোন মেয়েকে সে আশ্রয় দিল। তবে সাপটা কিন্তু লালুর কাঁধ বেয়ে এসে ওর গলায় জড়িয়ে দিব্যি বসে রইল। হুড়মার করে উঠে বসল লালু, ওর সর্বাঙ্গ ঘামে ভিজে জ্যাপ জ্যাপ করছে। তার মানে এতক্ষণ ধরে সে কি স্বপ্ন দেখল? দাওয়ার সামনেই উঠোনে একটা খুঁটির সাথে লালুর গরুটা আর ছাগলটা বাঁধা ছিল। ওরা বোধ করি লালুর মনের কথা ধরতে পেরেই নিজেদের মাথা দোলাতে লাগলো প্রবলভাবে, যেন বলতে চাইছে, আরে না না ধুর, এসব কী ভাবছিস লালু, গরমে তোর মাথাটা গিয়েছে। না দেখি মেয়েটা ঘুমোচ্ছে নাকি, তারপর একটু হাত মুখ ধুয়ে আসি। এবার উঠে দাঁড়িয়ে জানলার দিকে চোখ রাখল লালু। হ্যারিকেনের মৃদু আলোয় দেখা গেল জয়া নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু ও কি, জয়ার কাছে বসে আছে একটা নারী মূর্তি। তার সারা শরীর থেকে অদ্ভুত এক জ্যোতি বার হচ্ছে। নারী মূর্তিটা এবার লালুর দিকে তাকালো। লালু দেখল সেই নারী মূর্তির মুখ অবিকল রক্ষা কালীতলার মন্দিরের মায়ের বিগ্রহের মুখের মতো দেখতে। নারী মূর্তিটা এবার লালুকে হাত ছানি দিয়ে নিজের কাছে ডাকলেন। লালু আর সহ্য করতে পারে না, মা মা, অজ্ঞান হয়ে পড়ে যায় সে মাটিতে। মন্দিরে পৌঁছে বিশ্বেশ্বর ধ্যানস্থ হল। আজ এই পিশাচিনীকে কব্জা করতে তার অনেকটা শক্তি খরচ হয়েছে। তবে কে এই পিশাচিনী, কিভাবে জন্ম নিল সে, ওই রকম ভয়ঙ্কর শক্তি পেলই বা কোথা থেকে? ধ্যানস্থ বিশ্বেশ্বরের চোখের সামনে একের পর এক সমস্ত দৃশ্য ভেসে উঠল। প্রৌঢ়ার ওপর গ্রামের সকলের অত্যাচার, শ্মশানের সেই দৃশ্য, তারপর শ্মশানে মরা উধাও হয়ে যাওয়ার ঘটনা। তবে প্রৌঢ়ার মরা এমনি এমনি উধাও হয়নি, ধ্যানস্থ বিশ্বেশ্বর পুরোটাই দেখতে পেল। বৃষ্টির চোটে যখন লালু এবং বোচা আটচালার নিচে গিয়ে দাঁড়ালো, তখনই সেই মুহুর্মুহ বাজ পড়ার সাথে সাথে অন্ধকার মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছিল একটা মূর্তি। সেই মূর্তির এক চোখ কানা, খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখের আড়ালের ওই বৈশাচিক হাসির সাথে পাল্লা দিয়ে চলছিল বজ্রপাত। সেই সময় ওই অদ্ভুত দর্শন মূর্তিটা একবার নিজের মুখটা হাঁ করেছিল,
তখনই ওর মুখ থেকে একটা মিশমিশে কালচে লাল আগুন ওই প্রৌঢ়ার আতপোড়া লাশের মুখের ভিতরে প্রবেশ করেছিল। সবার অলক্ষ্যে সেই আগুন প্রবেশ করার পর নড়তে শুরু করেছিল চিতার উপর লাশটি। নড়তে নড়তে একসময় উঠে বসল সে। নিজের চোখহীন গর্ত দিয়ে আটচালার মানুষগুলোর দিকে একবার তাকালো। ওর মুখে তখন ঘৃণা এবং ক্রোধের ছাপ স্পষ্ট। তারপর চিতা থেকে নেমে কিছুটা দূর গিয়ে মাটির উপর দৃঢ়ভাবে একটা পা রাখতেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আটটি কঙ্কাল। তারপরে একে একে সমস্ত ঘটনা দেখে চলল বিশ্বেশ্বর। অমুক শক্তিধারী এই পিশাচিনী কোনো সাধারণ প্রেত নয়। এ হল পঞ্চ মহাতত্ত্বের প্রথম তত্ত্ব, অর্থাৎ পৃথ্বীতত্ত্বের শক্তিতে বলিয়ান এক ভীষণ প্রেতনী। মাটির উপরে অপ্রতিরোধ, একে মারতে হলে সবার প্রথমে মাটি অর্থাৎ ভূমির সাথে এর সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তারপর তার ভিতরে থাকা ওই অভিশাপকে করতে হবে আলাদা। একমাত্র তবেই এই পিশাচিনীর মুক্তি সম্ভব। কিন্তু পরমুহূর্তেই আর একটা কথা ভেবে বিশ্বেশ্বরের চোয়ালটা শক্ত হয়ে উঠল। ওই এক চোখ কানা পুরুষ মূর্তি, সেই সুদীর্ঘ 5000 বছর ধরে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে সে। বিশ্বেশ্বর কিছুতেই তার কোনো কিছু করতে পারেনি এখনো, কারণ তার শক্তি যে প্রায় অসীম। বিশ্বেশ্বরের শক্তি তার সামনে কিচ্ছু নয়। এর আগেও অনেকবার বিশ্বেশ্বরের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল ওই এক চোখ কানা পুরুষ মূর্তি, কিন্তু এখনও অবধি সফল হয়নি। কোনো না কোনোভাবে বিশ্বেশ্বর নিজের ধূর্ততা এবং বুদ্ধিমত্তা দিয়ে এতকাল বোকা বানিয়ে হারিয়ে এসেছে তাকে। কিন্তু এবার কি হবে?